একচুগুরো বেশি সময় আগে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলেছেন মেহরাব হোসেন জুনিয়র। এবার খবরের শিরোনামে হয়েছেন ভিন্ন এক কারণে। কানাডার পুলিশে নাম লিখিয়েছেন মেহরাব হোসেন জুনিয়র। বৃহস্পতিবার দাপরিকভাবে মেহরাব কানাডার পুলিশ হওয়ার তথ্য নিশ্চিত করেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তার ছবিতে দেখা যাচ্ছে নায়াকা আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারের এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি বেস্ট নিচ্ছে বাংলাদেশের এই সাবেক ব্যাটার। বিষয়টি নিজেও শুক্রবার রাতে নিশ্চিত করেছেন। মেহরাব বলেন, প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে আমার পুলিশের চাকরি শুরু হয়েছে ওই দিন। মেহরাবের সাবেক সতীর্থ এনামুল হক জুনিয়র একই ছবি পোস্ট করে লিখেছেন, অভিনন্দন বন্ধু মেহরাব হোসেন জুনিয়র। আর মেহরাবের সঙ্গে ছবি তুলে এক বাংলাদেশি প্রবাসী ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, অফিসিয়াল পুলিশ কর্মকর্তা হওয়ায় মেহরাব হোসেন জুনিয়র বাইকে ধন্যবাদ। পেশাদার ক্রিকেটার হিসাবে আপনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন এবং বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। এখন আপনি আপনার দ্বিতীয়বারই কানাডার সেবা করবেন। 2006 সালে 13 অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মেহরাবের। বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ আলো ছড়ানোর মেহরাব বাংলাদেশের হয়ে খেলেছেন 60টি টেস্ট, 18টি ওয়ানডে ও 2টি টি-টোয়েন্টি। 2018 সালের প্রবাদ জীবনের আগে 9 বছর ধরে তার ক্রিকেট ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে পড়েছিল ঘরোয়া ক্রিকেটে। সাকিবের সাবেক সতীর্থ যত ক্রিকেট ছাড়ো কিন্তু ক্রিকেট তার পিছু ছাড়েনি। তিনি জানালেন, কানাডা পুলিশের ক্রিকেট দলে নিয়মিত খেলেন, এমনকি দেশ থেকে যাওয়া সাবেক বন্ধুরা যখন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলেন তিনি তখন সেখানে গিয়ে খেলেন। শুধু ক্রিকেটারই নন, মেহরাব ভালো গান গাইতে পারেন, এমনকি গিটারও বাজাতে পারেন। এখন তো হয়ে গেলেন পুলিশ।